এনে এটা যেদু নাইছিল এনে চন করে কে বৌর মুদ্রিকটি সালাম দিও বলে ৪২ বছর মারাত খাড়াই দি নুরি সাহেব জিন্দাবাদ বোধ হইল কোকা কোলা পেপসি মেরিন্ডা সেভেন আপ কত কিছু খাবাই ইসলামের প্রাথমিক শিক্ষা সালাম দেবা কথা কসম করে বলেন এই নবীর একটা সুন্নতকে আমরা এখনো জাতির কাছে পৌঁছে দিতে পারছি কি নামাজ আমাদের এই জীবনে বৌর মুদ্রিকটি সালাম নত আর তুমি সালাম দিবে দেখা রে সঞ্জু সালাম মান্য বুঝলে আমাদের দেশে নিজের বাবা নিজের ছেলে মেয়েদেরকে সালাম করে তো তুমি আর কিলে তোদের বাপা দেখছো না এটাও যদি আমরা শিখতে না পারলাম الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة سيدنا وسندنا سيد الأنبياء والمرسلين وعلى أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه
জোরে বরম দিজ নেহালম তারহম ইয়া রাসূলুল্লাহ তারহম সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত ফাতিহা ইয়াজদহম উপলক্ষে আশরাম মোহরি হাটের পশ্চিম পাশ সংলগ্ন মাঠে আয়োজিত গোসরাজম জিনানি রহমতুল্লাহ আলাইহির কনফারেন্সের প্রিয় সভাপতি যারা মাওলানা পীর তরিকত মুফতি মাওলানা আশিকুর রহমান হাফেজ নগরী মুদাজুল্ল সজ্জাদান হোসেন হাফেজ নগর দরবার শরীফ আজকের মাহফিলের উদ্বোধক জনাব নুরুল আফসার সাহেব সাবেক সভাপতি সাতবাড়িয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি তসিম আহমেদ মাওলানা সৈয়দ নুরুল আমিন কাদেরী সাজ্জাদান হোসেন হাজিগাঁও দরবার শরীফ বক্তব্য রাখলেন আজিজ গ্রামী মাওলানা রমিজান সামাদি আরবি প্রভাষক সাতবাড়িয়া শাহ আমানত সিনিয়র মাদ্রাসা মাওলানা নাজিমুদ্দিন নুরী সাহেব মুদাজিল্লু সুপার মাসুমি ইসলামী সুন্নি মাদ্রাসা অসংখ্য ওলামায়ে কিরাম তসিমানা চানামা সফর সঙ্গী হিসেবে আজিজ গ্রামী জনাব শাহজাদা কুতুবুদ্দিন নুরী সাহেব মুদাজিল্ল শাসান ওলিয়া আলী মাদ্রাসা এবং রাজবিয়া নুরিয়া কমিটির নেতৃবৃন্দ আহলে সুন্নাত যুব পরিষদের নেতৃবৃন্দ অসংখ্য ওলামায়ে কিরাম এলাকার সমাজ সেবক বুদ্ধিজীবী আইনজীবী সর্বস্তরের সুন্নি মুসলিম জনতা রহমানি ওয়া রহমাকুমুল্লাহ তাআলা আপনারা সবাই আমার সামনে আসেন আসলে এখানে আমার প্রোগ্রাম আছে এটা আমি নিজেও জানি না আমার আজিজ জনাব আইয়ুব তাহিরি মুদাজিল্ল ওরা রাত্রদিন তো আমি গুণাগারের সঙ্গেই আহলে সুন্নাত যুব পরিষদ নিয়ে রাসবিয়া নুরিয়া কমিটি সুন্নিয়াতের কাজের মধ্যে ওরা ব্যস্ত সময় পার করছেন তাদের আহ্বানে আসতে আমি বাধ্য হলাম এই অল্প কিছুক্ষণ সময়
আবার আমাকে এখান থেকে যেতে হবে ঢাকা, অনেক ব্যস্ত সময়। রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলমিন পবিত্র চাঁদ শাবানুল মুআজ্জম অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বরকতময় চাঁদ, যে চাঁদে সামনে একটা গুরুত্বপূর্ণ রাত আসতেছে, লাইলাতুন নিসফ মিন শাবান, যে রাতকে আমাদের চট্টগ্রামে বা বাংলাদেশের শবে বরাত বলা হয়, আরবিতে লাইলাতুল বারাত বলা হয়। নয় বরংস মক্কায় মুআজ্জামার হেরাম পাক আল্লাহর খানায় কাবা থেকে কয়েক কিলোমিটার দূরে একটা জায়গা আছে রুসাইফা, একটা রোডের নাম শারে মালিকি, এটা আল্লামা সৈয়দ আলভি আল মালিকি রহমতুল্লাহ আলার নামে এই রোডের নাম করা হয়েছে শারে মালিকি। এটা দিয়ে কয়েক কিলোমিটার গেলে একটা জায়গা আছে, তার নাম রোসাইফা। ওখানকার একজন বড় শেখ যিনি একসময় মক্কায় মুআজ্জামার গ্র্যান্ড মুফতি ছিলেন, মদিনা পাকের গ্র্যান্ড মুফতি ছিলেন, আল্লামা সৈয়দ আলভি আল মালিকি, মাওলা আলী শের হুদার বংশধর, মালিকি মাজহাবের অনুসারী আল্লামা সৈয়দ আলভি আল মালিকি রহমতুল্লাহ আলাইহ, যাকে মক্কার হেরাম মদিনা পাকের হেরাম জমানার বড় বড় মদের মুফতি আমির উমরা সবাই যাকে শ্রদ্ধা করত, উনি একটা কিতাব লিখছেন, কিতাব তো অনেক লিখছেন, তার মধ্যে একটা কিতাবের নাম মাযা শাবান। এ নামে মাযা শাবান এই নামে যে কিতাব লিখছে সেই কিতাবে লাইলাতুল বারাতের শবে বরাতের 22টা নাম নকল করেছেন। কয়টা নাম? 22টা নাম মুতাবার কিতাব থেকে 22টা নাম নকল করেছেন। আমাদের দেশে এক নামে পরিচয় শবে বরাত বা লাইলাতুল বারাত, হাদিসে পাকের ভাষায় লাইলাতুন নিসফ মিন শাবান, অত্যন্ত একটা বরকতময় রজনী, গুরুত্বপূর্ণ রাত। সেই রাত এ মাসে সামনে এমন একটা গুরুত্বপূর্ণ চাঁদে এবং মাসে অলিকুল সম্রাট মাহবুবে সুবহানি আশ মেজদানি পীর আসানি পীর মীর মুহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানি গিলানি রহমতুল্লাহ আলাইহির স্মরণে আয়োজিত মাহফিলে কিছুক্ষণ সময় এসে বসে কোরআন সুন্নার আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন, সে রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, যারা মাহফিল আয়োজন করেছেন,
আপনাদের শুকর আদায় করছি, রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তেজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আমরা যারা মুসলমান আছি আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ এলমে দ্বীন। এক নম্বর হলো ঈমান, ঈমানের পরে সবচেয়ে বড় সম্পদের নাম হলো এলমে দ্বীন, দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান। এগুলো আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। তোমরা কথা বলিও না, এক নম্বর হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো এলমে দ্বীন। তবে এই কথাগুলো ওই সমস্ত নারী পুরুষরাই বুঝবে যারা আল্লাহকে তালাশ করে, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বর্তমান আমরা অধিকাংশ মানুষ আমরা দুনিয়া লুবি, দুনিয়া নিয়ে ব্যস্ত, আমাদের জন্য এই মাহফিল আসে নাই। এই মাহফিলের গুরুত্ব আমরা বুঝবো না। তবে একটা মশলা মনে রাখবেন, দুনিয়াকে ভালোবেসে কোনো লাভ নেই। এই দুনিয়া আপনার আমার কোনো কাজে আসবে না। যারা দুনিয়ায় বসে দিন তালাশ করে, আমার রসুল নবুয়তুর জুবান ঘোষণা দিয়েছেন, কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহর নবী বলেন, প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারী, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। তোরা আমিকে চাইতে একটু উইকে চাইতে না আসাম বিভিন্ন বিশ্ব ইম বদ অভ্যাস। আমি একটা ক্লাস করব ধর্মীয়, তারপর চলে যাব। আল্লাহর নবী বলেন, প্রত্যেক মুসলমানের জন্য পুরুষ এবং নারী, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। আমি বলছি না, আমার নবী বলছেন, আমার নবীর এই কথাগুলোর গুরুত্ব আমাদের কাছে কতটুকু। আমার রসুল যেটাকে ফরজ বলছেন, এটাকে আমরা কয়জনে মূল্যায়ন করলাম? আমরা নামের মুসলমান, কেয়ামতের মাঠে সবাই আমরা আসামি হব। আল্লাহর নবী বলেন, পড়ুন, তোর ঐক্য কিশোর কিশোর ধর ঐক্য আর একটু মেধাজি মানুষ, যারা জিয়ন গুরুত্ব বুঝতো না, এরা আর দেহ ধরা আছে না, বান্যার কাছে দিন নেমেছি লাভ কি। কালা, সবাই মুখে মুখে পড়ুন, কালা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতলুবুল ইলমা ওয়ালাউ কানা
বিচ্ছিন্ন। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো, যদিও তোমাদেরকে সিন শহরে যেতে হয়। সুবহানাল্লাহ। দ্বীনের জ্ঞানের গুরুত্ব, হাফিজুল হাদিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাই শোয়াবুল ঈমান নামক এ হাদিসের কিতাবে এ হাদিস নকল করছেন, উম্মত তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো, দ্বীন শিখো, এই দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য তোমাকে যদি সিন শহরে যেতে হয় যাও, তারপরও তোমরা ধর্ম শিখো। কারণ কোন মানুষ মায়ের গর্ভ থেকে আসতে ধর্ম শিখে আসে না, আসার পরে দ্বীনের জ্ঞান অর্জন করতে হয়। সুবহানাল্লাহ। কোথায় মদিনাতুল মুনাওয়ারা আর কোথায় সিন শহর, দূরত্ব বুঝিয়েছেন কি মানে? উম্মত তোমরা দ্বীন শিখো, তোমরা ধর্ম শিখো, যদিও তোমাদেরকে অনেক দূরে যেতে হয় যাও, তারপরে তোমরা কি শিখো? দ্বীন শিখো, ধর্ম শিখো, এটা ফরজ। কিন্তু আমরা যারা, আমি ছেলে মেয়েদের কথা কি বলবো, আমরা যারা গাইডিয়ান আছি, আমাদের কাছে কয়জনের কাছে ছেলে মেয়েদেরকে দিন ধর্ম শিক্ষা দেওয়ার গুরুত্ব কয়জনের কাছে আছে? আমি এগুলো বলতে গেলে অনেক কথা আসবে, আমি কাউকে নার্ভাস করব না, আপনা আপনার নসিবের মামলা। আর মুরগীর রোগ হতা হয়েছে তো এখনো হয়তো জানলাই নাই, তাহলে আমি জেনে বাড়ি তো নেই, নসিব খারাপ। আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, যেই নবীর আগমনে সারা পৃথিবীর সুন্নি মুসলমান ঈদ মিলাদুন্নবী করছি, নবীর আগমনে আনন্দ উল্লাস করছি, কিন্তু ওই রসুলের কাছে কয়টা গুণের কথা বলা হয়েছে? এক নম্বর, রব্বানা ওয়া বাআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, সেই রসুল তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন। এক নম্বর, রসুলের প্রথম কাজ আল্লাহর আয়াত তেলাওয়াত করা। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, এবং সে রসুল তাদেরকে কিতাবের তালিম দিবেন। ওয়াল হিকমাতা, সে রসুল তাদেরকে হিকমতের তালিম দিবেন। ওয়ায়ুজাক্কিহিম, সে রসুল তাদের অন্তর পরিষ্কার পবিত্র করে দেবেন। সুবহানাল্লাহ। সে রসুল তাদের অন্তর পরিষ্কার করে দেবেন। আমার রসুল বলেন, বয়স্ত মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। যেই রসুল সারা পৃথিবীর শিক্ষক, সেই নবীর উম্মতের কাছে নবীর শিক্ষার কতটুকু গুরুত্ব, আমাদের কাছে কতটুকু গুরুত্ব? এর শুধু উজুর আলো হওয়া তোমার বেতন আরাম অনুভূল ডেকে। আমার জীবন মরণ সাজাব মাদানি রঙে, আমার জীবন মরণ সাজাব মাদানি রঙে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল তাকবি আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাব মাদানি রঙে। অলিকুল সম্রাট মাহবুবে সুবহানি আশ্বেসদানি
পীর লাখানি, পীর মীর মহিউদ্দিন, হযরত আব্দুল কাদের জিলানী গিলানি রহমতুল্লাহ, যার নামে গৌসুল আজম জিলানী কনফারেন্স। আমরা তো গৌসুল আজম জিলানী কনফারেন্স করি, গৌসে পাকের নামে ওরস করি, কয়েকটা মশগুরু জবাই করব, বেশ করে ফট ফেট ভরে কারা খেয়ে চলে যাব। হুজুররা যাবার সময় একটা টাকার বান্ডিল দিবেন, আপনারা যাবার সময় বিরিয়ানি প্যাকেট নিয়ে ভাত নিয়ে খেয়ে বাড়িতে চলে গেলেন, এগুলোর নাম ওরস না। গৌসে পাকের জীবনী, উনি কিন্তু দুনিয়াতে এসে ওলি হন নাই, উনি মায়ের গর্ভ থেকে আসার সময় সে আল্লাহর বলি। কারণ ফ্যাক্টরি যত উন্নত মানের হবে, প্রোডাকশনও তত উন্নত মানের হবে। ফ্যাক্টরি, এই জন্য আমার রসুল বলছেন, উম্মত তোমরা একজন পুরুষের জন্য সবচেয়ে উত্তম সামগ্রী একজন নেককার স্ত্রী। তোমরা যারা পুরুষ আছো, একজন পুরুষের জন্য এই দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম সামগ্রী কি? একজন নেককার স্ত্রী, চরিত্রবান নেককার স্ত্রী। আমরা যদি আমার লাইফে, আপনি আপনার লাইফে একজন চরিত্রবান মেয়েকে যদি আপনি জীবন সঙ্গী হিসেবে পান, তাহলে আপনি বিল্ডিং আপনার লাগবে না, ঠাকুরের মধুর সংসার করে আপনি চলে যাবেন তো যাবেনই। সেই নেককার স্ত্রীর মাধ্যমে আপনি নেককার ছেলে সন্তান পেতে পারেন। আর ফোয়ারে বিয়ে করার জি নেককার না বাচ্চা তোয়াইও না টিয়া তো বাচ্চা লাগিও দে জীবন মধ্যে টিয়া হলো দিন নাও দেখো তোর বেশ করে টিয়া দেননি, সেগুন গাছের খাট ফালং দেননি, লেরকারিন তোয়াইও যে তোমার গরম নেককার ফোয়াইটু করতো। এ সমস্ত বদ অভ্যাস, এগুলো রসুলের সুন্নত বিরোধী। আমার রসুল নিজে শাদী করে উম্মতদেরকে প্র্যাকটিক্যাল বিবাহের সিস্টেম শিক্ষা দিয়েছেন। আমরা কি বিবাহের ক্ষেত্রে, নিজের বিবাহের ক্ষেত্রে, নিজের ছেলে মেয়েদের বিবাহের ক্ষেত্রে আমরা কি নবীকে ফলো করছি? টিয়া তো হবো বেশ গড়ি গড়ি টিয়া দেবেন অন্য চোখে এ ঠেয়া গুলো তোমার বিড়িব দুনিয়াতে বেজ্জুতান করিব, খবর হাসর কেমতের মারা তো তোমার বেজ্জুতান করিব। মত কষ্ট হয় না? গোসে পাক যে মায়ের গর্ভ দিয়ে গোসল আজম আসছেন, ওনার বাবা কেমন, ওনার মা কেমন, বেশি ওয়াজ লাগে না। গোসে পাকের জীবনী থেকে একটা ওয়াজই যথেষ্ট। গৌসে পাকের আব্বা আবু মুসা, কি নাম? মুসা জঙ্গি দোস্ত, কুনিয়ত হলো আবু সালে, আসল নাম মুসা, উফাদি জঙ্গি দোস্ত। ওনার সম্পর্কে বেশ কম, আমাদের সাসা যেটা মুরব্বী পাবলিক হলেও অনেক নারী পুরুষ ওনার সম্পর্কে আমরা অনেক কিছু জানি, আলেম ওলামাদের জুবানে শুনেছি, মুরব্বীদের জুবানে শুনেছি, জেনে আসছি। উনি জমানার একজন বড় মুহাদ্দিস, জমানার একজন বড় ওলি, যাদের জীবনে আমার নবীর সুন্নত বিরোধী একটা কাজ করে নাই, যাদের ভিতর তাকওয়া ছাড়া আর কিছু ছিল না। তাকওয়া মানে আল্লাহর ভয়, আমাদের মধ্যে আল্লাহর ভয় নেই,
আপনারা পাবলিক না, আমরা হুজুরদের মধ্যে কয়জনের মধ্যে তাকওয়া আছে, আমরা ফিরজারা আছে আমাদের মধ্যে কয়জনের মধ্যে তাকওয়া আছে? ওয়াজ শুধু পাবলিকের জন্য না, প্রত্যেকের জন্য। আমরা কজন হুজুরদের ঘরের মধ্যে পর্দা আছে? পর্দা শুধু আমি মাহফিলে গিয়ে মানুষকে পর্দা ওয়াজ করব? আমার ওয়াইফ পর্দা করেনি, আমার মেয়েরা পর্দা করে? লিমা তাকুলুন মা লা তাফআলুন, আল্লাহ বলেন তুমি যা করো না তা বলো কেন? এটা তো মুনাফিকি। আজকে অধিকাংশ পাবলিক না, পাবলিকের কথা কি বলবো, এগুলো বলতে গেলে সিডিঙ্গি ভাষা একশো আর আব্দাল বাজার। আল্লাহ হেদায়েত নসিব করুক, বুঝার তৌফিক দান করুক। আর মুরব্বী হলো হতযোগ্য হতা ইকে হয় না, মানুই আল্লাহ ফার বরাবর, না মানুই আল্লাহ মানুষ সদ্য মানুষ কথা বাস্তব। আমরা অবহেলায় জীবন কাটিয়ে দিচ্ছি, তা আমি দুই একটা কথা বলবো নসিহত মূলক। আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ বিবাহ এখনো করে নাই, ওই একটা নদীতে নামছেন উজু করার জন্য। কি করার জন্য? উজু করার জন্য নদীতে নামছেন আর কি। ও এক স্রোতের নদী, শুধু পানি উপর দিক থেকে নামছে, যেখানে জোয়ার নেই শুধু উপর দিক থেকে পানি নামে। ওই পানি দিয়ে একটা আফেল বেশে বেশে আসতেছে। আমি এই কথাগুলো বেশি বলি উদ্দেশ্য যাতে আমাদের মধ্যেও তাকওয়া জানে এসে যায়। এর ওয়াজ করে লাভ নেই, এখন তো হালাল হারাম পার্থক্য নেই, হালাল হারাম হয় হারাম হারাম হয়, এই সমাজের মধ্যে কি পার্থক্য আছে? আরো আছে আর এতে গোথায় করে তুম গরু বাইর দেখতাম লাইলি আর মাজানা কচু দেওয়া, গোথায় করে তুম গরু বাইর করবার আগে দিয়ে গরুর মুকুট কি দিবে, খোঁজ দিবে খোঁজ খোঁজ ইকে ইকে আছে নাই তোর আর ইকে তোর পয়সা আলা মানে তোর ইকে গরু হত্যা করতো, গরুর মুকুট কি দিবে কেয়া গরু আড়াল আড়াম নসিনে এর কথা করে তুন বাইরে তি দান কে জিয়ান ফাইবু এর দু নম্বর জিবি এনে বেড়ে খাবি নিবি গরু আলাল আরাম নসিনে কিরি ও গরু তিন খারকেত খত যে গরু হল দার খামলি খন খারকেত ইনার দরকার নেই, এটা লাই গরু আলাল আরাম নসিনে দে গরুর মুকুট কি দিতে হই খোঁজ দিতে হই আনা স্টাডি করে সাইলেন দে এই যুগের মধ্যে গরুর ন এই যুগের মানুষের মুকুট খোঁজ দিবার সময় আয় গিয়ে কেয়া যারা আশরাফুল মখলুকা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি ইমামুল আম্বিয়ার উম্মত, আমরা এমন এক যুগে ফসলাম যে যুগে ইমামুল আম্বিয়ার কলমা পড়ে আমরা হালাল আরাম চিনছি না। সুদ এখন তো অ্যাভেলেবেল, সুদ আপনি তল্লাশি নিলে বুঝবেন অনেক গ্রামের মহিলারা পর্যন্ত সুদের মধ্যে টাকা লাগাচ্ছে, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না, বালা বালা ফ্যামিলির ছেলে ঘুষ খাচ্ছে, বালা বালা ফ্যামিলি ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। আপনি যদি সুদ খান, নবী কি বলছিলেন, ইন্না রিবাল জাহিলিয়া তাহাতা কদমাইয়া মওদু, উম্মত জেহালত যুগের যত প্রকারের সুদ প্রথা
সমস্ত সুৎপ্রথা আমি মাটির নিচে দাফন করে দিলাম, আমি আমার কদমের নিচে আইয়ামে জাহিলিয়ত জেহালতের যুগে গরিব মানুষকে শোষণ করার জন্য যত ধরনের সুৎপ্রথা আবিষ্কার করেছে আমি সমস্ত সুৎপ্রথা পায়ের নিচে কি করে দিলাম, দাফন করে দিলাম। আমার রাসূল দশম হিজরি তার ফাতের মাটিতে বলেন নাই তো যে সুৎপ্রথা নবী মাটির নিচে দাফন করে দিয়েছে সেই নবীর কালমা পড়ে মুসলমানের অনেক ছেলে মেয়েরা সুদের মধ্যে লিপ্ত। তুমি মুসলমান না, তুমি মুসলিম জাতির কলঙ্ক। আল্লাহর নবী বলেন লিরিবা সাবঈনাহুমা উম্মার সুদের 70টি গুণা। ইয়া আল্লাহ, উম্মত সুদের 70টি গুণা আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মাহু, সুদের 70টি গুণার মধ্যে একেবারে নরমাল গুণা নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুণা। ছাত্ররা পাঠিয়েছি স্কুলে জ্ঞান শিকার জন্য, ওখানে সিলেবাসের মধ্যে অঙ্ক আছে, আমাদের টিচার অঙ্ক শিখাতে গিয়ে সুদ খসা অঙ্ক শিখাচ্ছি, যেই সুদ আল্লাহ হারাম করেছে আজকে ছোটবেলা থেকে মুসলমানের ছেলে মেয়েদেরকে সুদ খসা অঙ্ক শিখাই, ছোটবেলা থেকে সুদ দেওয়া নেওয়ার ট্রেনিং দিচ্ছি। তুই নি ব্যস্ত থেকে নানার বাড়ি বেঁধে না ব্যস্ত হইয়ে খবরত গেলি না বুঝিবে খেয়ে মজা আছে, ঘুষ ছাড়া কোনো কাজ নাই। আমি এগুলো বললে আপনি যত পরিশ্রম কষ্ট করো তুমি করো, মাথার গাম ফায়ে ফেলে কষ্ট করে তুমি লেখাপড়া করছো, এমনি তো গরিবের ছেলে ফয়সালার ঘরে তারা কষ্ট করেন না। হ্যাঁ, গরিবের ছেলেরা কষ্ট করে মেহনত করে লেখাপড়া করছে, একটা চাকরির জন্য দরখাস্ত করলো, ইন্টারভিউ দেওয়া হলো, লিখিত ভাই উভয় পরীক্ষার মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, কসম করে বলেন তার চাকরি হয়েছে? ই মানুষ না বললাম মাথা কেমন তো চাকরি খারগা নেই রে যেখানে থাকা কথা বলে ওখানে আদালত নীরব থাকে, এই কলম দিলাম ঘুষ ছাড়া কোনো কাজ নাই। আপনি যত বড় হুজুর হন, যত বড় লাকি, যত বড় প্রফেসর হন, জগতের যত বড় শিক্ষিত হন, আপনি ঘুষ না দিলে আপনার প্রতিষ্ঠানের ফাইল এই টেবিল থেকে ওই টেবিলে যাবে না। আয় ওয়াজ বললে ওরা মত কষ্ট নিবেন, আয় আছে আত্মাল মানুষ কি এভাবে হতে পারে? একজন এমপি আমাদের এতিমখানায় গিয়ে দুটন গম দিল, গমের বরাদ্দ দিল কোন প্রতিষ্ঠানে? এতিমখানার জন্য। আপনার কথাগুলো বুঝতেছেন? কোন খানার জন্য? এতিমখানার জন্য। এই দেশের দরিদ্র মানুষকে দরিদ্রতা লাঘব করার লক্ষ্যে অনেক বিধর্মীরা পর্যন্ত এখানে অনেক অনুদান পাঠা, দুই টন গম দিল, আপনি কসম করে বলেন দুই টন গমের পয়সা
বরাবর এতিমখানায় পেয়েছে? এখানে 2% আয়াতে কোনো না বুঝি কমিশন না কমিশন আর কি না হবি ইন 2% হর দেন ইন জাহান্নামের আগুন হইলে হর দেন খবর গেলে না বুঝিবে আপনার হাতে মনে কষ্ট আনতেছেন আমি দেখতে পাচ্ছি আমি এখানে যে ছেলেরা আছো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা তোমরা মানবতাকে কোনোদিন জলাঞ্জলি দিবে না আজকে শিক্ষার গুরুত্ব কি আছে আমাদের দেশে আর এই লেখাপড়া করে লাভটা কি যেই জ্ঞান আপনি অন্যায় করতে আপনার বিবেকে বাধা দিল না এই জ্ঞান শিখে আপনার আমার লাভ কি তা আমি যেগুলো বোঝাতে চাচ্ছি এই যে সুদ ঘুষ ব্যভিচার এখন তো ব্যভিচার কিভাবে বলতাম আমার তো লজ্জা হচ্ছে এখানে বাবার বয়স্ক সাসার বয়স্ক অনেক মুরব্বী আছেন অনেক সময় নিজের কাছেও লজ্জা লাগে ব্যভিচার তো এখন এমনভাবে হয়ে গেল বর্তমান ব্যভিচারের সাবজেক্টটা এমন ইয়ে হয়ে গেল আগামীতে আকৃতিতে মানুষ থাকবে স্বভাবগতভাবে মানুষ মানুষ থাকবে না চতুষ্পদ জন্তুর যে আরো নিকৃষ্ট হবে এ আপনার হাতে যে মোবাইল আছে এ মোবাইল ইউটিউব করলে দেখা যাবে বলতে আমার বেশি লজ্জা হয় তা আমি যেগুলো আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আমি আসি কয়দিন দুনিয়ায় এ অল্প সময় কয়দিন আসি সেটাও তো জানি না এটাও যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে কবর হাসর কিয়ামতের মাঠে আমার অবস্থা কি হবে মানুষ এভাবে আল্লাহর কথা বলে যায় হযরত আবু সালেহ মুসা জঙ্গি দোষ উযু বানাচ্ছিলেন একটা আফেল বেশে বেশে আসতেছে সমুদ্র দিয়ে একটা আফেল বেশে বেশে আমি এখান থেকে গিয়েছিলাম আর রুমাতে শরীর দোন একখানা গরম থয়ে ওয়াজ উনিবেন বোগায় মাসিয়ে রেতে দেখলো না মুগ্গ একটা বক ছোট্ট একটা মাসিকের এমন মনোযোগী একজন মানুষ তার পিছনে গিয়ে গুলি করে মারতে দেয় ওই খবরও তার নেই আর আমরা কোরআন হাদিস শোনার জন্য বসলাম একবার এদিকে একবার সত্তর সত্তর এটা দুদুল্যমান অবস্থা কারণ আমার রুম এবং শরীর একজাস্ট না এগুলো মানে খেয়ালে বসেন আমরা কোরআন সুন্নার মজলিসে বসেছি যদি বসতে জানি আসছিলাম গুনার পাহাড় নিয়ে এখান থেকে যাব কিন্তু আমরা নিষ্পাপ হয়ে গুলার নিয়তের উপর নির্ভর খুব মনোযোগ সহ আমি বেশিক্ষণ কথা বলবো না এগুলো মশহুর কথা প্রসিদ্ধ কথা এগুলো আপনারাও জানেন আমি শুধু স্মরণ করাই দিচ্ছি মাত্র ওই আফেলটা টেনে নিয়ে বিসমিল্লাহ করে খেয়ে নিলেন আপনাদের এখানে নদী আছে না শঙ্খ নদী শঙ্খ নদী ফানির যখন বেশি হয় তখন উপর দিক থেকে ফানির সঙ্গে সঙ্গে অনেক কিছু আছে না পানিতে আর কি আবু সালেহ মুসা জঙ্গি দোষ আফেল তাকে নিলেন উনি কি চুরি করছেন না তো কারো বাগান থেকে ফানির সঙ্গে সঙ্গে ডাকছেন হাত টেনে বিসমিল্লাহ করে খেয়ে নিলেন খাওয়ার পরে আবু সালেহ মুসা জঙ্গি দোষ উনি মনে মনে চিন্তা করলেন হায় আল্লাহ আমি এটা কি কাজ করলাম সমুদ্রে তো আফেল পাওয়া যায় না সমুদ্রে তো মাছ পাওয়া যায় এটা যখন আফেল তাহলে বুঝতে হবে এটা অন্য কোন মানুষের বাগানের ফল হবে আল্লাহ আমি কোন মানুষের বাগানের ফল খেলাম আমি তো এই ফল কিনে নিই নাই
কিংবা মালিক থেকে পারমিশনই নাই, আমি পারমিশন ছাড়া কোন মানুষের বাগানের ফল খেলাম? এটার নাম তাকওয়া। এই সম্পদ যে নারী এবং পুরুষ এই সম্পদ অর্জন করতে পারবে, এরাই কিন্তু আল্লাহর ওলি হয়ে যাবে। টাকার পাহাড় নিলে আপনি পয়সাওয়ালা, আপনি জীবনে কোনোদিন ওলি হতে পারবেন না। টাকা দিয়ে আপনি কি করবেন? কোটি কোটি টাকা দিয়ে কি করবেন? সাতবাড়িয়ার মানুষ গৌসে জিলানি কনফেস হচ্ছে, গৌসে পাকের জীবন থেকে যদি একটু শিক্ষা যদি নিয়ে নিতে না পারি, এই জীবনের দুই পয়সার কোনো দাম নাই। আবু সালে মুসা জঙ্গি, এটা তো ফরের হক, আল্লাহ হক নষ্ট করেছি, নামাজ নষ্ট হয়েছে, নামাজ কাজা হয়েছে, রোজা নষ্ট হয়েছে, আল্লাহর হক নষ্ট করেছি, আমি যদি তওবা করি কিংবা আল্লাহর দরবারে কান্নাকাটি করি মাপ চাই, আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম গাফফার, আল্লাহ দয়া করে আমাদের অপরাধগুলো মাফ করে দেবেন। কিন্তু বান্দার হক আল্লাহ কোনদিন মাফ করবে না। বান্দার হক আল্লাহ কোনদিন মাফ করবে না। হাদিস পাকের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, যারা দিন প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেছেন, ওই সমস্ত শহদায়ে ইকরামের জীবনের গুণ সবগুলো মাপ ইল্লাদায়েন। কিন্তু তার কাছে যদি কোনো মানুষের কর্জ থেকে যায়, ওই ফরের কর্জগুলো মাপ হবে না। অফরের হক এটা বড় মারাত্মক। আবু সালে মুসা জঙ্গি দোষ বলে, এই আপেল তো ফানির সঙ্গে সঙ্গে উপর দিক থেকে আসতেছে, আমি আবু সালে মুসা জঙ্গি দোষ কেন এই ফল কেলাম পারমিশন ছাড়া? আমি সমুদ্রের পারে পারে উপর দিক দিকে আমি যেতে থাকবো, যতক্ষণ পর্যন্ত আপেল বাগান পাওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত আমি যেতে থাকব, যত দূর যাওয়া লাগে যেতে হবে, আমি মালিক থেকে ওই মালিককে আপেলের পয়সা মূল্য দিয়ে দিতে হবে, অথবা মূল্য না নিলে আমি মাপ নিতে হবে। এটার নাম তাকওয়া, এটার নাম আল্লাহর ভয়। খুব মনোযোগ সহকারে শুনবেন, যেতে 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 অনেক দূরে চলে গেল, অনেক দূর যাওয়ার পর দেখছেন ঠিক একটা এখানে একটা আপেলের বাগান, বলে মনে হয় এই বাগানের ফল হতে পারে। সংবাদ জেনে নিলেন এই বাগানের মালিককে, সে মালিক আছে কিনা, থাকলে কোথায় আছে, জানতে পারলেন ওই বাগানের মালিক একজন বৃদ্ধ মানুষ, আমার নবীর বংশধর, আমার নবীর বংশের মানুষ, ওনার নাম হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ সামাই রাদিয়াল্লাহু তাআলা, একজন নূরানি সূরতের মানুষ, ওই বাগানের মালিক, উনি এখনো বাগানের ভিতরে আছেন। পারমিশন নিলেন, আমি কি আসতে পারি? পারমিশন নিয়ে হযরত সাইয়্যিদুনা আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাই পারমিশন নিয়ে ওই বাগানে ঢুকলেন। ঢুকে দেখতেছেন ওই আব্দুল্লাহ সামাই রাদিয়াল্লাহু তাআলা বসে বসে আল্লাহর তসবিহ পড়তেছে, আল্লাহু আকবার। বুড়ো বুড়া মানুষ, বুড়ো মুরব্বী মানুষ, আমার নবীর বংশধর হযরত আব্দুল্লাহ সামাই রাদিয়াল্লাহু তাআলা
আল্লাহর তাসবিহ পড়তেছেন, উনি ওখানে গিয়ে সালাম দিলেন, সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করলেন, পরিচয় জানতে চাইলেন, কি জন্য আসলেন, সব কিছু জিজ্ঞাসা করলেন। বল হুজুর এটা কি আপনার বাগান? বলে আলহামদুলিল্লাহ এটা আমার, আমি আমার মুরব্বীদের সূত্রে পেয়েছি। বল হুজুর আমি অনেক দূরে এই নদীর মধ্যে উযু করছিলাম, একটা আপেল বেশে বেশে যাচ্ছিল, আমার খিদে লাগছে কিংবা আমি রোজা রেখেছিলাম, ওই আপেলটা টেনে নিয়ে আমি বিসমিল্লাহ পড়ে খেয়ে নিলাম, কিন্তু খাওয়ার পরে চিন্তা করলাম সমুদ্রে তো আপেল পাওয়া যায় না, এটা নিশ্চয় কোনো অন্য মানুষের বাগানের ফল হতে পারে, হায় আল্লাহ আমি মূল্য দি নাই, পারমিশনই নাই, পারমিশন ছাড়া কোন মানুষের বাগানের ফল খেলাম, বান্দার হক আল্লাহ তো কোনোদিন মাফ করবে না, আমি অনেক কষ্ট করে নদীর পারে হেঁটে 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 এই বাগানটা উদ্ঘাটন করলাম, আমার দৃঢ় বিশ্বাস ওই আপেলটা আপনার বাগানের হবে। হুজুর আমি আসলাম ওই একটা আপেলের মূল্য দেওয়ার জন্যে। হ্যাঁ তুমি আপেলের মূল্য, আমি কি আপেল বিক্রি করি? তো তার হুজুর এক আমি যেহেতু পারমিশন ছাড়া গিয়েছি একটু দয়া করে মাফ করে দেন। ওই আব্দুল্লাহ সময় মনে মনে বলেন, আল্লাহ যে ছেলে তার অপেক্ষায় আমি ছিলাম মনে হয় সে ছেলে তা আসছে। তুমি আমার বাগানের ফল খেয়েছ, এত তাড়াতাড়ি মাফ করব না। বল বাবা কি করতে হবে? আব্দুল্লাহ সময় বলেন, এই ছেলেকে আরো পরীক্ষা করতে হবে, আমি একটু দেখি, পরীক্ষা করে দেখি, তুমি আমার বাগানের ফল খেয়েছ আমার পারমিশন ছাড়া এত তাড়াতাড়ি মাফ করব, কি করতে হবে? বলে তোমাকে অনেক দিন আমার বাগানে খেদমত করতে হবে। আর হইলো পর্যন্ত বাঁধুত উগ্র ফল আপেল হাজি ইয়ের মাফ লেবেল লেবেল বাগানে খেদমত গরম ঘুরিব, এলে আধা না দাদা মানুষ তো আনলো 80-20 না তো বেশি না, এটা আমি বলবো, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে ওরা কিন্তু বলবে না, এটার নাম তাকওয়া। ইন্না আকরামকুম ইনদাল্লাহি আতাকাকুম, আল্লাহ বলেন তোমাদের মধ্যে আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। আল্লাহুম্মা সাল্লি দাবি করলে বড় বিপদ চলছে, এগুলো তো আমাদের দেশে অ্যাভেলেবেল, কথা বলছেন না কেন? কিন্তু কোন ফ্যামিলিতে গোসল আজম আসছে? যে ফ্যামিলিতে নিজের মাও নিজের ছেলের হক খায় নাই। গোসল আজম কনফারেন্স খুব মনোযোগ সহকারে শুনবেন, অনেকদিন খেদমত করল, আবু সালেম জঙ্গি দোস্ত সিদ্ধান্ত নিলেন, ভুল যখন করে ফেলছি ফরের হককে ফেলছি, মাপ পাওয়ার জন্য যদি তার বাগানের খেদমত করতে হয় খেদমত করব, তারপরে আমি মাপ নিয়ে ছাড়ব। বিশেষ করে ইয়ং যুবক যারা, তোমরা অনেক সতর্ক, কিন্তু আমার ভাইয়েরা এক পর্যায়ে
অনেক দিন খেদমত করার পরে বলছেন, চাচা এবার মাফ করে দেন। বলে না, এবারও মাফ করা যাবে না, আর কি করতে হবে? আসলে ওনাকে পরীক্ষা করতেছেন, ওনার ভিতরে ঠাকুয়া যে সম্পদ, এই সম্পদটা কতটুকু আছে। এক পর্যায়ে বললেন, এই আবু সালেম, তুমি যদি মাপ পেতে চাও, আমার একটা মেয়ে আছে একেবারে কালো রঙের, কালো অন্ধ লেংরা বোবা, এই ধরনের জন মেয়ে আছে, ওই মেয়েকে বিয়ে করতে হবে। আচ্ছা এই লোকের মেয়ে বা তোরা করিবে না, বিয়ে করিবে না, তোরা অত লাইন তো করতেন না। হ্যালো, জানে না মাই কিছু কম হলো তোমার লিখিন মেয়েকে মার দিতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বলতে চেয়েছিলাম আবু সালেম মুসা বলে, হুজুর আমি আপনার বাগানের ফল খেয়ে ফেলছি পারমিশন ছাড়া, এটা মা পাওয়ার জন্য যদি এই ধরনের মেয়ে বিয়ে করতে হয় বিয়ে করব, তারপরে আমি মাপ নিয়ে ছাড়ব। তোরা একটু কিসব ধরবো একটু, আরে তোরা না যে বড় দুঃখ আছে। না না না, আল ইনসান হারিসু ফিমা মুনিয়া, মানা করলি না লালস বেশ, ইকে নসাইত করলি কার ব্যবসা, খেচ্ছু তোর দামে নেবে, এটা ওয়াস আইন হয় জিবির ফেলেছে তাই ওয়াস করলে আমি তো খেচ্ছু। আমার জীবন মরণ সাজাব মাদানি রঙে, আমার জীবন মরণ মাদানি রঙে, সেই রঙে রঙিনে হলে আল্লাহর সুলতাকবীর আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, সলাতুন রাসূলুল্লাহ আলাইকুম সালাম। বিয়ে হয়ে গেল, বিয়ের পরে আরেক পরীক্ষা। হযরতে আব্দুল্লাহ সোমাই বলেন, আবু সালে ওই ঘরের ওই একটা যে ঘর দেখছো ওইখানে যাও, ওখানে যে মেয়েটা আছে তোমার ওয়াইফ, তুমি তোমার ওয়াইফের কাছে যাও। হযরতে আবু সালে মুসা জঙ্গি দোস্ত, নতুন শাদি করেছেন, নতুন বিবি রুমে ঢুকতে প্রথমে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, সালাম দিয়ে ঘরের ভিতর ঢুকতে ভিতরে যখন দৃষ্টি দিল ঘরের ভিতর যে মেয়েটা, ওই রূপসী মেয়ে দেখে ইন্না লিল্লাহ পড়ে পিছনের দিকে চলে আসলো। ইন্না লিল্লাহ, আমি কোন মেয়ের ঘরে আসলাম? আমার শাশুড় বলছে এটা কালো মেয়ে, এখন যে মেয়ের ঘরে আসলাম সেটা একটু অপূর্ব রূপসী, এটা আমার ওয়াইফ না। আর ওই তো হয়তো খালা কইলে হক দিতে সুন্দর দিতে হলে তো আর তো তার লাগান নাই, আর সহ্য কিনলে বহুত মানুষ নিজের ওয়াইফ ছাড়াই এরে ফরেন মেয়ে ফার করে করে দূর হতে বল মান নেই কুর মতো। আমি জোরে বললে আপনারা অনেক নার্ভাস হয়ে যাবেন, মাসির মতর মাসি জি না মাসি বেনু গোজা, তুমি মিষ্টির দোয়ানো দেলে দেবে ফেহানার টানো দেলে দেবে কিনে তুলনো দেলে কয় আমি ব্যাখ্যা দেয় দিদি। কিন্তু যারা ভ্রমণ, আপনি ভ্রমণ তাকে ফুল বাগানে, আপনি সারাদিন পাবলিসিটি করে একটা ফুল বাগানের ভ্রমণকে ফুল বাগান ছাড়িয়ে আপনি আনতে পারবেন? আসবে? আমরা হলাম
ভুমর, আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, আমরা ওখানে বসব যেখান থেকে মুস্তফার সুগন্ধি পাওয়া। সুবহানাল্লাহ। আমি বিনয়ের সাথে বলবো, সবাই মহব্বতের লোক, বেশি ওয়াজ লাগে না, নিজের লাইফ পরিবর্তন করার জন্যে, চরিত্র পরিবর্তন করার জন্যে বেশি ওয়াজের দরকার নাই। ওসে পাকের আব্বার জীবনে একটা ওয়াজ আমাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা ভাইরা? আমার তো লম্বা ওয়াজ দিয়ে কি করবো? আব্দুল্লাহ সময় দূরে দাঁড়িয়ে তামাশা দেখতেছে, দৌড় আসলো আবু সালেম, মুসা জঙ্গি দুশ্চকের পানি ছেড়ে দিল, জীবনে কোনদিন আল্লাহর কানুন অমান্য করে কোনদিন কোন একজন বেগানা মেয়ের চেহারা কোনদিন দেখি নাই। আর তা আরো ঘোরানা যায় না, আল্লাহর এমন এমন বান্দা আছে যারা জীবনে আল্লাহর কানুনকে এক সেকেন্ডের জন্য খেলাফ করে নাই। আল্লাহ বলেন সূরাতুন নূর, নবী পুরুষ মুমিনদেরকে বলে দেন এরা যেন চলার পথে তাদের চোখে, তাদের চোখের দৃষ্টি যেন নিচু করে, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। এরপরের আয়াত নবী মুমিনা মহিলাদেরকে বলে দেন এরা যেন তাদের চোখের দৃষ্টি নিচু করে, লজ্জাস্থানকে যেন হেফাজত করে। আল্লাহর বান্দাদের মধ্যে এমন বান্দা আছে যারা জীবনে কোনদিন আল্লাহর কানুনের বিপরীত করেন নাই। আর আমরা না, কোরআন পাকের মধ্যে একজন মহিলার নাম পাওয়া যাবে, যে মহিলার নাম মরিয়াম আলাইহাসসালাম। জাকিরুল ইসলামের যুগে অভিভাবক, জাকিরুল ইসলাম অভিভাবক, মরিয়াম হযরতে ইমরান আলাইহিস সালামের কন্যা, বাবাও নবী খালাও নবী। ইমরান আলাইহিস সালাম আল্লাহর নবী, যার মাজার শরীফ মস্কট থেকে 1200 কিলোমিটার দূরে সালানার জমিনে। ওই লাইলি এই তো গোস্ত সাইত হইকে সাইত এখন আইব বাদ গাল উঠু। আল্লাহুম্মা সাল্লি আর শিখি বললে ফল্লাফারসম কি করে বলবো তোমার, বলো না বলো না, তোমারি বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সৃষ্টি করত না। ও মদিনা তোমায় বলতে পারি না, তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দু জাহান, তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দু জাহান, যাহার নামে না নিলে ও মদিনা, যাহার নামে না
শুয়ে আছেন যে জলা, যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সৃষ্টি করত না। ও মদিনা তোমায় বলতে পারি বলতে চাচ্ছিলাম আবু সালে মুসা জঙ্গিদুর নিজের নতুন স্ত্রীর রুমে ঢুকতে কি দিলেন, দিলে তো জীবন সার্থক। আমাদের নুরি সাহেব জিন্দাবাদী হোজনে আত্মে বসে বসে দে 42 বছর মারা খাড়াই দি নুরি সাহেব জিন্দাবাদ বোধ হইল। কোকা কোলা পেপসি মেরিন্ডা সেভেন আপ কত কিছু খাবাই। ইসলামের প্রাথমিক শিক্ষা সালাম দেওয়া, কথা কসম করে বলেন এই নবীর একটা সুন্নতকে আমরা এখনো জাতির কাছে পৌঁছে দিতে পারছি না? কি নামাজ আমাদের এই জীবনের বৌর মুটিটি সালাম নত, আর তুমি আর সালাম দিবে দেখারে সঞ্জিৎ সালাম মান্য বুঝলে। আমাদের দেশে নিজের বাবা নিজের ছেলে মেয়েদেরকে সালাম করে তো তুই আর কিলে তোদের বাপ দেখছো না? এটাও যদি আমরা শিখতে না পারলাম, আমি সালাম দিই আসসালামু আলাইকুম, সালাম মানে আপনাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। তো বাপে ফোয়ার দোয়া না করে এ বের আসসালামু আলাইকুম আর বল না আরে না গরিব কিচ্ছু না জানো এনে জীবন না সাজ করে যদি ব্যবসা করতে দিয়ে আর আজ থেকে বাবা নিজের ছেলে মেয়েদেরকে সালাম করবেন। আমি তো ডেলি আমার ছেলে মেয়েদেরকে সালাম করি, এখানে লজ্জা কি? সালাম মানে দোয়া করলাম। স্বামী স্ত্রীকে সালাম করতে দেখলে ছেলেরাও শিখে পেয়ে যাবে আমার আমার আব্বা আমার আম্মাকে সালাম করতেছে আমি সালাম করব। এনে নুরি সাহেব দিন দেবাতি নাম লোক হয়ে বাজি আত্ম বর্ষণ আমি আছি মিক্কে মানুষ আমরা ব্যর্থ। আমরা একটা নবীর সুন্নত প্রাথমিক শিক্ষা সমাজের মধ্যে আমরা চালু করতে পারিনি, আমরা ব্যর্থ। দুটা নিয়ে আন্দোলন 13 বছর যৌতুকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে। আপনারা সেদিন জমি তোলফাড়া মারে গিয়েছেন, এ দু একজন গেলে গিয়ে গুজ কেউ না আস বৌ সৈতে বৌরি জাতি কি বৌরি কেউ নিলি। আমি আমার মেয়ে বিয়ে দেবার জন্য আন্দোলন করতেছি, আমি একজন মোল্লা মানুষ। আজকে 13 বছর ধরে যৌতুকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে আন্দোলন করতেছি, কি আছে মানুষের মধ্যে মানবতা বোধ? আপনি স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র মানুষের মধ্যে মানবতাবোধ বলতে কিছুই নেই। সবাই যদি যেত 1 লক্ষ 2 লক্ষ মানুষ সবার কোনো ব্যাপার? আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য আমি আন্দোলন করতেছি আমি সবাইকে অনুরোধ জানাবো কেয়ামতের মাঠে সবাই কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একজন মানুষ ভালো কাজ করতেছে সহযোগিতা করা আপনার ইমানে নৈতিক দায়িত্ব। এখন তো আমি এমন যুগে আসলাম অনেক মানুষ ওখানে গিয়ে সহযোগিতা করবে, ইয়া কতগুলো ফোন করি কত কত নুরিশরের নদেশ খন্দেশও তাইলাম পঞ্চগু তাইলাম ইবলিসি কালচার আর দার লোয়ালার খায়রে কাফায়লিহি। আপনি ভালো কাজ ভালো কাজের উৎসাহিত করছেন, সে ভালো কাজ করে যে স্বভাব পাবেন আপনি তাকে উৎসাহিত করার কারণে আপনিও সে স্বভাব পেয়ে যাবেন। আপনার সবাই সাক্ষী আজকে হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করতেছে, এটাই গুণাগারের আন্দোলনের ফসল নয় কি? আজকে হাজার হাজার ছেলে
যৌতুক ছাড়া বিয়ে করার শপথ নিয়েছে। এক সময় বিয়ে বাড়িতে প্যাকেজ নাটক হতো, ব্যান সহ হতো, ডিজে হতো, এখন সে বিয়ে বাড়িতে নাত রসুল হচ্ছে। এটা এই গুনাগারের আন্দোলনের ফসল নয় কি? আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি কয়দিন আছি, 62 62 বছর বয়স এখন তো হয়ে গেল, আর আসি কয়জন কয়দিন? আমার কত সঙ্গী কবরস্থানে চলে গেছে, আমার কত ছাত্র পর্যন্ত কবরস্থানে চলে গেছে। আমি সবাইকে অনুরোধ জানাবো, আমরা মরে গেলেও তোমরা ময়দান পাহারা দিবা। আজকে লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ গরিব গরে মেয়েরা উপযুক্ত যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না, কত মেয়ে স্বামীর গর্ভে লাঞ্ছনার শিকার হচ্ছে। আর বিশেষ করে মাদক, মাদক এমন ভাবে বেড়ে গেছে, এই যে ঐশী নামক যে মেয়েটা পুলিশ সুপারের মেয়ে, মা বাবা দুজনকে জবাই করে দিল, এই মেয়েটা পত্রিকায় দেখলাম মেয়েটা নিশা করে। পত্রিকা দেখছেন না? বাবার কাছে নিষেধ টাকা চেয়েছে, দেনায় রাতের বেলায় এই দুষ্টু ছেলে বাবাকে জবাই করে দিল। এখন তো আগে তো বিড়ি সিগারেট ছেলে রাখেলেও, এখন তো মেয়ে বলো কি হার এক জায়গায় সিগার ন জামাই বউর সিগার ন দে দে বউ যে মারামারি জামাই এলে মেয়ে বউ আছে। এখন সমাজ কোথায় আমি নিজেও জানি না বাবা। আমি খুব বিনয়ের সাথে বলছি, গোসে পাকের জীবনের আলোকে, গোসে পাকের আব্বার জীবনের আলোকে নিজেকে সংশোধন করুন, নিজের ছেলে মেয়েদেরকে গঠন করার চেষ্টা করুন, নতুবা এই জীবনে কোনো দুই পয়সার কি থাকবে না। আমি আপনাদেরকে বিনয়ের সাথে এটা বলবো, আর পাশাপাশি বলো যে আমরা গরিব মানুষ, হ্যাঁ আমি গরিবের ছেলে, আমরা দরিদ্র ফ্যামিলির ছেলে, দরিদ্রতা কষ্ট কেমন কি আমার চেয়ে তোমরা বেশি বুঝবে না, তবে দরিদ্রতা আমাদের অহংকার, দরিদ্রতা আমাদের অলঙ্কার। কেন? কারণ আমার রসুল কোন দলে? মানুষই কত বুঝে পড়লারা, আমার নবী কোন দলে? আমার নবীর পয়সাওয়ালার দলে নেই। আল্লাহ মাহিনী মিসকিনা, আল্লাহ আমাকে মিসকিনদের সঙ্গে রাখো। ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, কিয়ামতের মাঠে আমাকে গরিবদের সঙ্গে হাশর করিও। দরিদ্রতা আমাদের, দরিদ্রতা আমাদের অভিশাপ নয়, দরিদ্রতা আমাদের অহংকার, দরিদ্রতা আমাদের অলঙ্কার। এই দরিদ্রতা আছে বলে আল্লাহর কথা মনে আছে। আর যারা বড় পয়সা বানা, এরা তো আল্লাহর কথা ভুলে গেছে। আল্লাহকুম তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, প্রচুর সম্পদের নিশা, প্রচুর দৌলতের নিশা, আল্লাহ বলেন তোমাদেরকে এমন অলস করে ফেলছে মৃত্যুবরণ করে কবরে যাওয়া পর্যন্ত। আপনার কথাগুলো বুঝতেছেন? কি দরকার আছে সম্পদ আমার, কেমন কি কাজে আসবে? আল্লাহ সবাইকে এগুলা বোঝার তৌফিক দান করুক। আজ থেকে সালামটা দিবেন, আমি দিচ্ছি আসসালামু আলাইকুম। আজকে মাহফিল থেকে ঘরে ঢুকতে নিজের ওয়াইফ থাকুক, মা থাকুক, ওয়াইফ আছে, যা আছে, আসসালামু আলাইকুম সালাম দিয়ে ঢুকতে পারবেন? ফইলে ফইলে শরম লাগব, বউ হবে বহুত দিন পরে না সালাম দিয়ে বলতে না, আসসালামু আলাইকুম সালাম দিয়ে ঢুকবেন। মেয়েদেরকে বলছো ওয়ালাইকুম সালাম বলবা, বুলের মধ্যে আক বছর থাকবেন। আল্লাহ সবাইকে ওয়াসসু সালাম উম্মত, তোমরা সালামকে প্রসার করো। তুমি ইয়ত তুমি বউর সালাম নদ তো খবরস্থানত ফররে দি তার দিবে না, যেখানে আপনি কবরস্থান রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক মুসলমান ভাই বোন কবরস্থানে শুয়ে আছে, আমার রাসূল বলেন তাদেরকে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, অথবা আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নাসআলুল্লাহ লানা ওয়ালাকুমুল আফিয়া
ওয়াইন্না ইনশাআল্লাহ বিকুম লালাহিকুন। আর কয়েকটা সিস্টেম আছে, ইন শিখো না, ইন এছাড়া বলত, এটা বলতো না, জানো ন শিখো তার ফরিমে হতো। আমি খুব বিনয়ের সাথে বলছি, সবাই মহব্বতের লোক, আমি আল্লাহর হস্তে কথা বলছি। আবু সালেম মুসা জঙ্গি দোষ সালাম দিয়ে ঢুকেই ভিতরে দৃষ্টি দিতে রূপসী মেয়ে দেখার সাথে নিচে পিছনে চলে আসলো। আমি বলতেছি সিলা আল্লাহর কোরআন শরীফ পড়লে একজন মহিলা, যে মহিলার নাম মরিয়াম আলাইহাস সালাম, মা গুন আপনার এক এক এবারে তো মোবাইল অনেক থাকে পারতে দিব হচ্ছে আল্লাহুম্মা সাল্লি মরিয়ম আলাইহিসসালাম, ইমরান আল ইসলামের কন্যা। ইমরান ইসলামের মাজার মাস্কট থেকে 1200 কিলোমিটার দূরে সালালার জমিনে আমি গুনাগার ওনার জিয়ারত করেছি। ইমরান ইসলামের জিয়ারত একেবারে 65-70 হাতের কাছাকাছি লম্বা হবে। হযরত ইমরান ইসলামের আব্বা ইমরান ইসলাম আল্লাহর একজন নবী, আর পাশাপাশি হযরত সাইয়েদনা জাকারিয়া ইসলাম মরিয়াম আলাইহিস সালামের খালু জাকারিয়া আলাইহিস সালাম, বাবা নবী, অভিভাবক নবী। মরিয়াম আলাইহিস সালাম ওই যুগে তো, এটা তো কোরআন শরীফ নাজিল তখন হয় নাই, আগের শরীয়ত। মরিয়াম আলাইহিস সালাম, মা বোন আপনারা কে কোথায় আছেন কান পেতে শুনুন। মরিয়ামের আম্মা আল্লাহর নামে আজাদ করার মান্যত করেছেন, যেমন মা তেমন কন্যা। পরান মিকি আসো না, ও বেগুন আশঙ্কর আশঙ্কর মিকি ফিরে গিয়ে, যদি বেগুন তো আর মিকি ফিরে গিয়ে দেবাদি আয় দিবে লাগতে কি বাদি না না হ্যাঁ কি আলোচনা করে দেব। বলতে চাচ্ছিলাম মরিয়াম, ও যেমন মা তেমন কন্যা। وإذ قالت امرأت عمران ربي إني نذرت لك ما في بطني محررا। এমরান আল্লাহ বলেন হে নবী ওই সময় ঘটনাটা স্মরণ করুন, যখন ইমরানের কন্যা ইমরানের স্ত্রী হান্না মান্নত করেছেন আল্লাহ আমার গর্ভে যে সন্তান আছে এটাকে তোমার নামে আজাদ করে দেওয়ার মান্নত করলাম। সাহেব বর্তমান যুগত কোন আছে আল্লাহর ফেরত ফাজিবে আছে বেতোয়ান নবীর দিন উল্লাহ মান্নত গুলিয়াম সা এল্লাম মান্নত গরি মাই ফাহো হইবে। লাস্টে হলো একজন কন্যা হান্না বলেন ইন্নি ওয়াদা তুয়া উনসা আল্লাহ আমি আমার থেকে একটা কন্যা সন্তানই হলো। আল্লাহ বলেন এই হান্না তোমার থেকে কি হয়েছে এটা তোমার চেয়ে আল্লাহ বেশি জানে, কিন্তু সেটা মেয়ে হলো তেমন মেয়ে পুরুষের চেয়েও কি উত্তম। ওই মেয়ে একটু যখন বড় হয়ে গেলেন তাকে গড়ে তো রাখতে পারবে না, অভিভাবককে হবে, অনেক অভিভাবক হওয়ার প্রার্থী অনেক, আল্লাহ কাকে দেব। আল্লাহ বলেন আইয়ুহুম ইয়াকফুদু মারিয়ামা, মরিয়ামের অভিভাবক কে হবে লটারি দাও, কি দাও মাই ভাইয়ের অভিভাবক হবে লটারি দিবে, লটারি দাও। লটারি কি, যারা যারা এই মরিয়ামের অভিভাবক হতে ইচ্ছুক
তার কলমটা এই নদীর মধ্যে নিক্ষেপ করো, ফানি যাবে নিচের দিকে, যার কলম ফানির সঙ্গে সঙ্গে নিচের দিকে না গিয়ে ফানি চিরে উপরের দিকে চলে যাবে, সেই হবে এই মরিয়মের অভিভাবক। পানি যাচ্ছে নিচের দিকে, আর যার কলম ফানি চিরে চলে যাবে উপরের দিকে, সেই হবে মরিয়মের অভিভাবক। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সে যখন কলমটা নিক্ষেপ করলো, সবার কলম চলে গেল ফানির সঙ্গে সঙ্গে নিচের দিকে, জাকারিয়া ইসলামের কলম গেল ফানি চিরে উপরের দিকে, নাম উঠে গেল, মরিয়মের অভিভাবক হবে জাকারিয়া আলাইহিস সালাম। বাবা নবী, মরিয়ম আল্লাহর ভলি, আল্লাহর ভলির অভিভাবক বানালেন আরেকজন নবীকে, কত বড় সম্মান। জাকারিয়া ইসলাম মরিয়ম ইসলামকে নিয়ে গেলেন বাইতুল মুকদ্দসের মেহরাবে, মরিয়ম তুমি এখানে থাকবা রাত্র দিন চব্বিশ ঘন্টা, তোমার কাজ হলো আল্লাহর ইবাদত করা, আর যখন ফেখানে ফেসরাবের হাজত হবে, এই পূর্ব পাশে আমার হাম্মাম খানা আছে, ওখানে তুমি গোসল করবা, ফেখানে ফেসরাব চাবা, খাবার টাইম হলে আমার তোমার আমি তোমার রুমে খাবার এনে দেব। জাকারিয়া ইসলাম মরিয়ম ইসলাম এভাবে আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত, দুনিয়ার দিকে কোনো খেয়াল নাই, দুনিয়ার দিকে কোনো ধ্যান নাই, আল্লাহর আল্লাহর মায়ায় জীবন কাটাচ্ছে মরিয়াম। বেয়াদবি মাপ, একদিন আল্লাহ জিব্রিলকে বলে, জিব্রিল তুই একেবারে মানুষের সুরের ধরে, মানুষের আকৃতি নিয়ে একেবারে সুন্দর যুবক, তুমি আস্তে আস্তে মরিয়ামের দিকে যাও, মরিয়ামকে একজন ছেলে দিয়ে আসো। কি ছেলে দিয়ে আসো? আল্লাহ কোরআন শরীফে কত সুন্দর করে করে বলছেন, মরিয়ম জাকারিয়া ইসলামের হাম্মাম খানায় গোসল করতে গেলেন, সবার সবাই শুনুন, মরিয়ম একটু আস করতে পেলেন যে আমার দিকে কোন একজন পুরুষ বোধহয় আমার দিকে আসতেছে, কোন একজন পুরুষ আমার দিকে আসতেছে, একটু অনুভব যখন হলো, মরিয়াম চোখ উঠায় সে পুরুষের দিকে দেখে নাই। আমি বুঝাতে চেয়েছিলাম আল্লাহর বান্দার মধ্যে এমন এমন বান্দা আছে যাদের জীবনে কোনোদিন আল্লাহর কানুনের খেলাফ সামান্যতম কাজ পর্যন্ত করে না। মরিয়ম ইসলাম ডাক দিলেন কোন একজন পুরুষ, তাফসীরে কাশ্যাফের মত, আমি যখন তাফসীরে কাশ্যাফ পড়াচ্ছিলাম সিবতুল আলী মাদ্রাসায়, ওই রমিস এই মাদ্রাসার ছাত্র আছেন দেরি, এত তারা তুলু বুড়ি বলতে চেয়েছিলাম, তাফসীরে কাশ্যাফের মধ্যে আল্লামা জারুল্লাহ জামাশরী এসব আয়াতের তাফসীরে আনছেন, আল্লাহ বলেন ফাতামা সালালাহা বাশারান সাবিয়া, মানুষের আকৃতি নিয়ে জিব্রিল আসতেছেন, আকৃতি কেমন, এক নম্বর মানুষের আকৃতি, দ্বিতীয় নম্বর ইয়ং এক যুবক, তৃতীয় নম্বর কোকড়া কোকড়া চুল, বাঘা বাঘা চুল, এমন সুন্দর, এমন সুন্দর ছেলে মানুষের দৃষ্টি এদিক সেদিক যাবে না, এমন যুবক খুব সুন্দর আকৃতি নিয়ে মরিয়ম ইসলামের দিকে আসতেছিলেন। মরিয়ম ছিলেন হাম্মাম খানায় গোসল খানায় একটু আস করতে পেলেন, আমার দিকে বলে কোন মানুষ আসতেছে, ওই মুহূর্তের মধ্যে মরিয়ম ডাক দিলেন, এই মানুষ সাবধান, আমি আল্লাহর কাছে তোমার থেকে ভাড়া চাই, এই মানুষ সাবধান, আমি আল্লাহর কাছে তোমার থেকে ভাড়া চাই,
আমার দিকে কদম দেওয়ার চেষ্টা করো না। আচ্ছা এই জুহুদ খরা এলে ফুয়া দেয় এলে অবস্থা কেন এলো যিনি বর্তমান পাকিস্তানের প্রধানমন্ত্রী, সে যখন ক্রিকেটের ইয়ে ছিল, একবার বাংলাদেশে আসছিল ইমরান খানকে দেখার জন্য। কি অবস্থা হয়েছে ওই আপনি পত্রিকা করে দেখেন গা, আমি বলতে আমার লজ্জা হচ্ছে, বুঝছেন? খুব লজ্জাকর বিষয়, আমাদের ভয় নেই আর থাকবে কিভাবে? বর্তমান অধিকাংশ স্কুল কলেজ ইউনিভার্সিটির মেয়েদের হাতে হাতে এমন মোবাইল, যারা রাত্রদিন বেহারা পুরুষের চেহারা দেখতেছে, ওদের মধ্যে আল্লাহর ভয় থাকবে কোত্থেকে? ছেলে বলুন মেয়ে বলুন, শক্ত শেষ, এগুলো বুঝবেন কবরে গেলে। এখন তারে নুরি হুজুরের সিল্লে সিল্লে আপনারা ভুল বুঝবেন। মরিয়াম ডাক দিলেন, এই মানুষ সাবধান, আমার দিকে কদম দিবে না। মরিয়াম পরীক্ষার মধ্যে ফাঁস হয়ে গেল। মরিয়াম একজন যুবতী মেয়ে, তারও তো অনেক চাহিদা আছে, কিন্তু আল্লাহর প্রেমের সামনে নিজের চাহিদাকে দফন করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আমার মালিক চাচ্ছে একসা, আমার নফসে আমল থাকতেছা, কিসের তুমি নফস, তোমার কথা শুনবো না, আমি আমার মালিকের কথাই চলবো। এটার নাম জিহাদ, নফসের সাথে জিহাদ। আকবরুল জিহাদে জিহাদুল হাওয়া, উত্তম যুদ্ধ হলো নিজের নফসের সাথে যুদ্ধ করা। আমার আল্লাহ বলছেন একটা, আমার নফস বলছে আরেকটা, আমি নফস তোমার কথা শুনবো না, আমি আল্লাহর নির্দেশেই চলব, আমার নবীর নির্দেশেই চলব। এখানে আমাদের জীবনের সার্থকতা। বলবো না বলবো না বলতে তো অনেক কিছু বলে ফেললাম। জিবরিল ইসলাম জবান করলেন, মরিয়াম আপনি তো পরীক্ষা ফাঁস করছেন, ভয় করবেন না, আমি তো কোনো মানুষ নই। মরিয়াম, আমি কোন মানব নই, আমি কোন দানব নই। আপনি মানুষ না তো? আপনি বলে আমি হলাম জিবরিল আলাইহিসসালাম। জিবরিল ইসলামের নাম শুনতে মরিয়াম নরম হয়ে গেল। আপনি জিবরিল, এত বড় সম্মানী ফেরেশতা, যে জিবরিল নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসতেছেন, হুজুর আপনি এই মরিয়ামের কাছে কি জন্য আসলেন? কারণ ফেরেশতারা তো পুরুষ না, পুরুষ না মেয়েও না, পুরুষ না মেয়েও না, হিজরাও না, বেয়াদি মাপ। এটা নুরানি জগতের সৃষ্টি। আপনি আপনি জিবরিল, আপনি এত বড় সম্মানী ফেরেশতা, এই বন্দিনীর কাছে কি জন্য আসছেন? বলে মরিয়াম, আমি আল্লাহর নির্দেশে আসলাম, তোমাকে পুত্র পবিত্র একজন ছেলে দেওয়ার জন্য আসছি। আমাকে ছেলে কিভাবে হবে? আমার মা বাবা আমাকে পুত্র বিবাহ দেনাই, ওয়ালাম ইয়ামসাস নিবাসার, কোন পুরুষ আমার শরীর অবৈধভাবে টাচ করতে পারে নাই, আমার ছেলে কিভাবে হবে? বলে কাজালিকে, সেইভাবে হবে, আল্লাহ দিতে চাইলে বাচ্চারাও ছেড়ে দিতে পারে। বেফেদার ফরজন্দ পয়দা ও কোন দু তিফলের আদার মাহদি গুয়া ও কোন দু সালাম যাই হোক, আমি এগুলো বলতে গেলে দেরি হয়ে যাবে। আমি যে জিনিসটা তুলে ধরলাম, আল্লাহর বান্দাদের মধ্যে এমন এমন বান্দা ছিল, শুধু পুরুষ না মহিলাদের মধ্যে পর্যন্ত এমন আল্লাহর বান্দাই ছিল, যারা আল্লাহর কানুনকে এত শ্রদ্ধা করেছেন, আল্লাহর কানুনকে ইয়ে করে একটা পুরুষের দিকে চোখ উঠায় দেখে নাই। তো দাদের পুরস্কার আছে তো?
এই মানুষই একজন হলো মরিয়ম আল ইসলাম। এই মরিয়াম জীবনে কোনোদিন স্বামী গ্রহণ করে নাই, আল্লাহর প্রেমে গোটা যৌবনতা কুরবানি দিয়েছেন। একজন হলো মরিয়ম আল ইসলাম, ঈসা আল ইসলামের আম্মা, আরেকজন হলো ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম, আরেকজন হলো মূসা আলাইহিস সালামের বোন। এই তিনজন মহিলা দুনিয়ায় স্বামীর সাথ গ্রহণ করে নাই, আল্লাহর প্রেমকে প্রাধান্য দিয়ে আল্লাহর প্রেমে জীবন কাটিয়েছেন। এই জন্যে আমার আল্লাহ তিনজন মহিলাকে বলেন, তোমরা আমার প্রেমের জীবন যৌবনতা কুরবানি দিয়েছ, তোমরা যেদিন আমার মাহবুব নবী দুনিয়ায় আসবেন তোমরা জান্নাত থেকে আম্মা আমানার আমার নবীর আম্মা আমানার ঘরে চলে যাবে, আমার মাহবুব নবী তশরিফ আনবে। এ তিনজন মা আমেনা বলেন, আমি যেদিন আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তশরিফ আনবেন, গভীর রাত আমার একটু একটু ব্যথা অনুভব হলো, আমার শাশুর চলে গেল আল্লাহর ঘরে কাবাব তাবাব করতে, আমি আমেনা ঘরের মধ্যে দেখলাম একটু একটু ভয় লাগতেছে, হঠাৎ করে দেখলাম তিনজন সুন্দরী মহিলা খেজুর গাছের মতো লম্বা লম্বা। আমি আমেনা মনে করছিলাম আব্দুল মুত্তালিবের বংশের কোন মহিলা হবে। তিনজন মহিলা আমার ঘরে তশরিফ আনলেন, একে একে সামনের দিকে এসে বলছেন, মা আমাকে চিনেন? আমি বললাম না। একজন বললেন আমি মরিয়ম আলাইহিস সালাম, একজন বলে আসিয়া আলাইহিস সালাম, আমি ফেরাউনের স্ত্রী, আরেকজন বলে আমি ঈসা আলাইহিস সালামের আম্মা, আরেকজন আমি মূসা আলাইহিস সালামের বোন, আমরা জান্নাত থেকে এসেছি। আজকে আম্মা আমিনা আপনার ঘরে তো ইমামুল আম্বিয়া তশরিফ আনতেছে। পরা মতম সাহেব তারাতে বেদাত বলিব ইনভেস্ট তো না চিনি মিলাদ নবী গরিবের নেই। এ তিনজন মহিলা আমার নবীর আগমনে তশরিফ এনেছেন মা মেনার ঘরে। এ তিনজন মহিলার পুরস্কার কি? সহিহ রিওয়ায়াত দেখলাম এ তিনজন মহিলা জান্নাতের মধ্যে আমার নবীর স্ত্রী হয়ে থাকবে। কত বড় পুরস্কার দেখো না, আল্লাহ ইবনে আরওয়া মিল গেয়ে মুস্তাফা আর ক্যা চাহিয়ে, মিল গেয়ে মুস্তাফা আর ক্যা চাহিয়ে। একসময় না তাম্রও পড়ছি, এখন তো এগুলো নাই। দূরি কর দে যদি নর ইমান সে, এইসি শানি সি আজমত নেহি চাহিয়ে, মিল গই হ্যায় নবি কি গোলামি হমে, আব জমানে কি দৌলত নেহি চাহিয়ে। দূর কর দে যদি নর ইমান সে, এইসি শানি সি আজমত নহীঁ চাহিয়ে, আরে মিল গই হ্যায় নবি কি গোলামি হমে, আব জমানে কি দৌলত নহীঁ চাহিয়ে। বস মুস্তাফার গোলামি নসিব হয়েছে, এটা আমার বড় দৌলত। দরিদ্রতা আমাদের অহংকার, দরিদ্রতা আমাদের অভিশাপ না। তবে আমার দৃষ্টি থাকবে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির দিকে। আমি উপবাস থাকলে এটা যদি আল্লাহ খুশি হয় সেটা আমার ইবাদত, আমি সবর করব। পয়সাওয়ালাদেরকে পয়সা দিয়েছেন আল্লাহ খুশি হয়ে দিতেন নেই, আল্লাহ দিয়েছেন পরীক্ষা করার জন্যে। আল্লাহ আপনি আল্লাহ যা আপনাকে এতগুলো দৌলত দিলেন, জায়গা দিলেন, জমিন দিলেন, আপনি এগুলো এই নিয়ামতের শুক্রিয়া আদায় কতটুকু করলেন? আপনি কয় গন্ডা জমিন মসজিদে দিয়েছেন? আপনি কয়খানি জমিন আল্লাহর ঘর মসজিদে দিয়েছেন? আপনি কতটুকু জায়গা নবীর মাদ্রাসায় দিয়েছেন? আপনি গরিবদেরকে কতটুকু দান করেছেন?
তোমার মনে করছো যে দুনকেদুন সম্পদ তোমার মহব্বত করে দিতে না খোদা, আল্লাহ তো আপনাকে দুনকেদুন সম্পদ দিয়েছেন, আপনি কি খুশি মনে এক দুন সম্পদ একখানি সম্পদ আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়েছেন, আমার নবীর ঘর মসজিদের জন্য মাদ্রাসার জন্য দান করাছেন? ইন খবর দিয়ে না বইতে রে ভাই, আজকে মসজিদে নববী শরীফ নবীর মসজিদে নামাজ পড়ার জন্য ফাগলামি করতেছেন, জানেন এই জায়গাটা কার? এই জায়গাটা দুজন এতিম বাচ্চার জায়গা, দুজন এতিম বাচ্চার জায়গা আজকে মসজিদে নববী শরীফ। আইব আনসারি কি বলেন, আমার নবী আইব আনসারি এই জায়গাটা কার? নবী গো এই জায়গাটা দুজন এতিম বাচ্চার, ওদেরকে একটু ডাকো, আমার আমি আমার অন্তর চাচিখানে একটা মসজিদ করতাম, দুজনে তিন বাচ্চা আসলো, বাবা এগুলো ইয়ার চলে, এগুলো আমার আব্বার সূত্রে পেয়েছি, আমরা তিন ছেলে, তো বাবা আমি এখানে একটা আল্লাহর ঘর মসজিদ করতাম, তোমরা জায়গাটা বিক্রি করবা? ছেলেটা বলেন, নবীগণ এই জায়গাটা যদি আপনি আল্লাহর ঘর মসজিদ করতে চান আমরা বিক্রি করব না, আমরা এমনি দিয়ে দিলাম। কিনার ছাওয়ার পরে মসজিদে দান করতে পারলেন না, মাদ্রাসায় দান করতে পারলেন না, তোমার মতন পৃথিবীতে কোন মানুষ থাকবে না, তোর জায়গা না, আমি তোর সেই গরের মালিক নই। আসলে কথা তো বাস্তব, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আসলে আই মুহিম মুহিম বাজি বহুত কথা হয়ে ফেলায়, এতোর মানুষজন আদায় খুব খুব রিক্সুল ওয়াজ গুদ্দি কথাবার্তা এর আর দেখতে লাগিও দেন, আজ খুব মেজাজ খুব গ্যাস আসে না দিয়ে রমিজ বহুত উজর বদর গুদ্দি আফদা এর খড়া আর তোমার এত আর আল্লাহ জানো, আমি আর কথা পাঠাচ্ছি না, আয় দেখা হবা দি আর আমি আসলে আমি দূরে যাব, আমি তো একেবারে ঢাকা, এখান থেকে বাসা হয়ে চলে যাব ঢাকা, ঢাকার তোল মিটিং করি বড় মাহফিল রাতের বেলায় দেমদে ফটি সরি জুমা ফরায় আর তারপর দিন দেন বুধ ডুবাই শহর, মানে এমন হার এমন কর্মসূচি এর অন্য কেউ এলে করে তোন বাইন হয়তো এই তারা আর ফল বেকেলে এনে দে, আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো, কোন জায়গায় নামাজ ঠিকভাবে আদায় করবেন, আর আউলিয়া ইকরামদেরকে ভালোবাসবেন মোহাব্বত করবেন, এখন তো আগে তো ওয়াহাবি বাতেলদের কথা বলতাম, এখন সুন্নিদের মধ্যে এক দল হয়ে যাচ্ছে শিয়া, আর এক দল হয়ে যাচ্ছে মাওলানা আলীকে বানাইয়ে দিয়েছে শরাবি বানাই, এক দল হয়ে যাচ্ছে খারেজি আর যে রাফেজি, কিন্তু ঠিক নসিব আসলে আর বড় নসিব খারাপ বাদী, সুন্নিগড়ের ছেলে দিয়ে মাওলা আওলাদ আহলে বাইতে রাসূলের গমিতে দাগ লাগাই দেয় তো আর শূন্যের দুনিয়াতে বাঁচিলাম নাই, আল্লাহ কাছে ফানা সাহেব আদি ইনুত্তুন ফানা সাহেবে তারা দোয়া করবে হেদায়ত করবে, আল্লাহ হেদায়ত না তাইলে তারা ষড়যন্ত্র তুল এ দেশের সরমান সুন্নি মুসলমান ওর ইমান আকিদার দান নাকি হেফাজত করে না তো জীবে আগুন আখেরি যুগ্ম নবাদী ওই আন্দোলন ঠিক জ্বলন্ত একটা আগুনের খয়লা
হাতের তালুতে যাকে কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট হবে নিজের ইমান রক্ষা করা। আমরা এমন এক কঠিন সময়ের মধ্যে এসে গেছি, আপনি আমাকে জন্য দোয়া করবেন। আল্লাহ কবুল করলে রে, দোয়া করবেন আল্লাহ কবুল করিবে আর কি। ওরা টিয়াটো দিবে না, টিয়াটো দিয়ে জানো দোয়া করল। এই নতুন মাদ্রাসা হাশিমপুর নাসির মোহাম্মদ পাড়া গাউসিয়া রাজবিয়া নুরিয়া মাদ্রাসা আজকেই ভিত্তিপ্রস্তর দিয়ে আসলাম আর কি। দোয়া করবেন, আসলে কাজ করতে থাকেন, প্রাণ আছে কাজ করতে থাকেন। মালিকুল মত আসলাম আর রুয়া নিলি আগ্রহী তেন এখন অবহেলা করছে কাজ করেন, তাই শুধু কাজ করেন আর কদন করছে অনেক দিন মাথা আসা খিলে মাথা দিয়ে আদে আর খাম্মা কি ঠিক হবে উগ্র বিয়ে করেন দু সাগর ফোয়াশা নিয়েন না কাজ করো সরকার করো আমি করো মুস্তফার বাগান পাহাড়া দাও মানুষদেরকে নবীর আদর্শে আদর্শবান করার চেষ্টা করুন, জীবন সার্থক হবে। আল্লাহ আমিন। মাওলানা সাল্লিম সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমিন। মাওলানা করিম গোসল আজম জিলানি কনফারেন্স কা আল্লাহ কবুল করো আমিন। আমি গুনাহগার দু চার কলমা গোসে পাকের আব্বা গোসে পাকের জীবন থেকে দু চার কলমা বললাম। আল্লাহ এটার উসিলে আমাদের জীবন গুণা মাফ করে দাও, আল্লাহ আমাদের অন্তরের মধ্যে তাকওয়া জিনিসটা দান করো। আল্লাহুম্মা আগনিনা বিল ইলমি ওয়া যাইয়িননা বিল হিলমি ওয়া আকরিমনা বিত তাকওয়া ওয়া জাম্মিলনা বিল আফিয়া। আল্লাহুম্মা সাব্বিতনা আলা কায়দি সুন্নাতি ওয়াল জামাআ। আল্লাহুম্মা জাআলনা মিনাল মাকবুলিন ওয়া লা তাজআলনা মিনাল মাতরুদিন। আল্লাহুম্মা রযুকনা রিযকান হালালান তাইয়িবা। আল্লাহুম্মা রযুকনা রিযকান ওয়াসিআ। اللهم ارزقنا زيارة الحرمين الشريفين مرة بعد مرة بحق لا إله إلا الله محمد رسول الله.